সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দা বঙ্গিরিয়া পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কলেজগুলোতে 2022-23 সেশনে যে ভর্তি শুরু হয়েছে, সেই ভর্তির যে অনলাইন ফর্ম ফিল আপ, তার অনলাইন ফর্ম ফিল আপগুলো কিন্তু আমি আমার চ্যানেলে রেগুলার আপলোড করে চলেছি। এই ভিডিওতে কল্যাণী মহাবিদ্যালয়ের ফর্ম ফিল আপটা কীভাবে তোমরা করবে সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তুমি যদি আমার চ্যানেলকে প্রথমে সে থাকো বা আমার ভিডিওকে প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি বগুড়া কলেজ, চাকদা কলেজ, রানাঘাট কলেজ, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, ওমেন্স কলেজের কিন্তু ফর্ম ফিল আপটা কীভাবে করে তার ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো কল্যাণী মহাবিদ্যালয়ে ফর্ম ফিল আপ করতে হলে প্রথমে গুগলে এসে সার্চ করবে কল্যাণী মহাবিদ্যালয়, এসে সার্চ করলে পরে কল্যাণী মহাবিদ্যালয়ের যে ওয়েবসাইট, ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওয়েবসাইটটা ওপেন করবে, ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে প্রথমেই তোমাদেরকে দুটো অপশন দেওয়া রয়েছে। একটা অপশন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর ইউজি ফার্স্ট সেমিস্টার 2022-23 অনার্স, আর একটা হচ্ছে পাস। তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। দেখা যাবে যে যদি কেউ অনার্স ফর্ম ফিল আপ করতে চায়, তারা যদি পাশে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো তোমরা যারা অনার্সের ফর্ম ফিল আপ করবে তারা এই অনার্সের উপরে যে লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবে। যারা পাশে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু পাশের যে নিচের যে লিঙ্কটা, অর্থাৎ পাস কোর্সের যে লিঙ্ক, সেই লিঙ্কে ফর্ম ফিল আপ করার জন্য ক্লিক করবে। তো আমি এই ভিডিওতে অনার্সের ফর্ম ফিল আপ কীভাবে করাই সেটা দেখাবো। ফর্ম ফিল আপ মূলত দুটো একই পাস এবং অনার্স দুটো সেম একই প্রসেস, কোনো ব্যাপার নেই। শুধুমাত্র লিঙ্ক দুটো আলাদা এবং লাস্টে গিয়ে যেখানে তোমরা সাবজেক্ট চয়েস করবে সেখানে শুধু একটু ডিফারেন্স আছে। তো আমি সেটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করলাম অনার্সে, অনার্সে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো এখানে দুটো অপশন রয়েছে, অ্যাপ্লাই নাও, লগ ইন। তোমাদেরকে প্রথমে অ্যাপ্লাই নাও যেটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদেরকে ডিটেলসগুলো দিতে হবে। তো প্রথমে যে ডিটেলস আছে সেটা হচ্ছে ইওর নেম, অর্থাৎ ক্যান্ডিডেটের নেম। ক্যান্ডিডেটের বারো ক্লাসের যে পরীক্ষা দিয়েছে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এবং কত সালে পাস করেছে সেটা দিতে হবে এবং তার মোবাইল নাম্বার, অর্থাৎ ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে এখানে যে ক্যাপসা দেখতে পাচ্ছে, ক্যাপসা বসে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো এখানে আমার সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করা গেছে, এবার আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছে। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে যে অপশনগুলো দেখছে, প্রথমে আসছে ফিল আপ ইওর ফর্ম, আপলোড ডকুমেন্টস, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো দেখতে হবে একটা একটা করে। তো প্রথমে যেটা আছে ফিল আপ ইওর ফর্ম, আমাদের ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে, তারপর ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, তারপর এটাকে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ডাউনলোড করতে পারবো। তো চলো প্রথমে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ফিল আপ ইওর ফর্ম। তো আমি এখানে ক্লিক করলাম ফিল আপ ইওর ফর্ম। ফিল আপ ইওর ফর্ম ক্লিক করলে আমাদের যে একটা পেজ ওপেন হয়ে গিয়েছে, এই পেজে আমাদের ইনফরমেশনগুলো ইনপুট করতে হবে। তো চলো আমরা এবার দেখে নিই বেসিক ইনফরমেশনগুলো, তো আমাদেরকে কী কী ইনপুট করতে হবে। তো প্রথমে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কিন্তু এখানে দেওয়াই রয়েছে, অ্যাপ্লিকেন্ট নেমটাও দেওয়াই রয়েছে। এবার আমাদেরকে ফাদার নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফাদার নেম দিতে হবে, এবার মাদার্স নেম বসিয়ে দিতে হবে। এরপর ডেট অফ বার্থ, তোমার এখানে যে ক্যালেন্ডার ডেট মান্থ ইয়ার অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ সেটা বসিয়ে এখানে কিন্তু রয়েছে, এটা দিতে হবে না। এরপর জেন্ডার, তোমার যে মেল ফিমেল যেটা হয় সেটা এখান থেকে দিয়ে দেবে। এবার ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি এটা দিয়ে দেবে। এরপর যদি তুমি জেনারেল বাদে অন্য ক্যাটাগরি হও সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর সে পার্সোনাল মোবাইলে হোয়াটসঅ্যাপ প্রিফার্ড, যদি তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে রয়েছে, এখানে চেঞ্জ করার সুযোগ নেই। এরপর গার্ডিয়ান মোবাইল, তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর হচ্ছে ভিলেজ, তোমার যে গ্রাম বা তোমার পাড়া মহল্লা যেটাই আছে তোমার ভিলেজের নামটা তুমি এখান থেকে বসিয়ে দেবে। এরপর হচ্ছে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, এগুলো সমস্ত কিছু তুমি একটা একটা করে বসিয়ে দেবে। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, যদি তোমার ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে ভালো দিয়ে দেবে, না হলে এখানে সিলেক্ট অবস্থায় রেখে দেবে অথবা আদার্স করে দেবে। এরপর হচ্ছে রিলিজিয়ন, তুমি কোন ধর্মের লোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হোক এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর আধার নাম্বার, তোমার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর উপরে দেখে দেখে আরও কিছু ইনফরমেশন ইনপুট করতে হবে, যেখানে প্রথমে আসছে বিপিএল, যদি তোমার বিপিএল কার্ড থাকে অর্থাৎ তোমার ফ্যামিলি যদি বিপিএল কার্ড থাকে সেক্ষেত্রে বিপিএল করে দেবে, নাহলে নো করবে। এরপর ফার্স্ট জেনারেশন লার্নার, এটাকেও তুমি যদি তোমার পরিবারে প্রথম কেউ কলেজে ভর্তি হচ্ছে সেরকম যদি কেউ হয়ে থাকো সেক্ষেত্রে এটাকে ইয়েস করবে। আর যদি দেখো যে তোমার পরিবারে কেউ এমন আছে, তোমার দাদা, বোন, দিদি যদি কেউ থাকে যে অলরেডি কলেজে পড়ছে বা এডুকেশন করছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট লার্নার নয়, সেক্ষেত্রে তুমি এটাকে নো করে দেবে। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান্স, এরপর ডিস্টেন্স ফ্রম হোম, অর্থাৎ
কলেজ থেকে তোমার বাড়ির ডিস্টেন্সটা কতটা সেটা একটা অনুমান করে বসিয়ে দেবে। এবার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এটা কিন্তু একটু হিসাব করে বসিয়ে দেবে, কারণ এই অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যদি তুমি খুব বেশি বসাও সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে স্কলারশিপ বা অন্যান্য সুযোগ সুবিধা পেতে সমস্যা হতে পারে। তো এটা কিন্তু অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর আসছে 10+2 রেজিস্ট্রেশন নাম্বার, তোমার অ্যাডমিট কার্ডে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা বসিয়ে দেবে। এবার ইয়ার অফ পাসিং কত সালে তুমি পাস করেছো সেটা এখান থেকে বসিয়ে দেবে। এরপর তোমার 10+2 রোল নাম্বার কী আছে সেটা তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, অ্যাডমিট কার্ড দেখে বসিয়ে দেবে। এরপর আসছে বোর্ড নেম, তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে, তুমি যদি অন্য কোনো বোর্ড থেকে পাস করো সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো। এবার যে তুমি যদি ডিজেবল হতে কো সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে পারো, যদি ডিজেবল কোনো ব্যাপার না থাকে সেক্ষেত্রে এখানে নো করে দেবে। এবার যদি তুমি ডিজেবল হয়ে থাকো সেক্ষেত্রে পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিজেবল সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। এরপর আছে স্পোর্টস ক্যাটাগরি, তোমার যদি স্পোর্টসের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে কোন লেভেলের সার্টিফিকেট তোমার আছে, নাহলে এখানে নো করে দেবে। যদি নো করো সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু দেওয়ার নেই। এরপর হচ্ছে লাস্ট ইনস্টিটিউশন অ্যাটেন্ড, অর্থাৎ তুমি 12 ক্লাস কোন স্কুলে পড়েছিলে তার নামটা এখানে লিখে দেবে। এরপর ইমেল অ্যাড্রেস, তোমার ইমেল অ্যাড্রেসটা লিখে দেবে। এরপর বেস্ট 5 অ্যাগ্রিগেট নাম্বার, অর্থাৎ তুমি বেস্ট 5-এ কত নাম্বার পেয়েছো সেটা একটু যোগ করে এখানে বসিয়ে দেবে। এবার হচ্ছে কন্যাশ্রী নেম নাম্বার, তুমি যদি মেয়ে বা মহিলা হয়ে থাকো তোমাদের কন্যাশ্রী যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার কন্যাশ্রী একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে, যদি কন্যাশ্রী না থাকে তাহলে এখানে কিছু দিতে হবে না। এবার হচ্ছে মাইনরিটি, যদি তুমি মাইনরিটির মধ্যে পড়ো তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। এবার আসছে আমাদের 10+2 অর্থাৎ 12 ক্লাসে মার্কশিটের যে ডিটেলস, অর্থাৎ মার্ক কোন সাবজেক্ট কত পেয়েছে সেটা আমাদের এখানে ইনপুট করতে হবে। তো প্রথমে দেখো 1 থেকে 5 যেটা কটা আছে স্টার মার্ক দেয়, এর মধ্যে তোমাদেরকে কিন্তু বেস্ট 5 যে মার্ক সেই মার্কগুলো তোমাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে প্রথমে আসছে সাবজেক্ট নেম, তুমি ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি আমি যেভাবে বসিয়েছি এভাবে তোমার মার্কশিট দেখে বেস্ট 5 যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর নামগুলো বসিয়ে দেবে। এবার এখানে দেখো ফুল মার্কটা কিন্তু দেওয়া আছে 100, এখানে কিছু বসাতে হবে না। এবার মার্ক অবটেইন, তুমি 100-এর মধ্যে কত পেয়েছো সেই সাবজেক্টে সেই নাম্বারগুলো এখান থেকে বসিয়ে দেবে। তো এগুলো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো তোমার কোন সাবজেক্টে তুমি অনার্স নেবে তার একটা অপশন এসছে, যেটা তোমরা পাশে যদি এমন কোনো স্টুডেন্ট থাকো পাশে অ্যাপ্লিকেশন করছো সেক্ষেত্রে কিন্তু উপরে যে ইনফরমেশন সব কিছু কিন্তু একই, সেগুলো কিছু চেঞ্জ করতে হবে না। জাস্ট এই যে অপশনটা এসে এখানে দেখো অনার্সের জন্য প্রথমে ডিগ্রি নেম রয়েছে বিএ অনার্স, বিএ বিএসসি অনার্স, বিকম অনার্স, তোমাদের পাশে দেওয়ার ক্ষেত্রে এখানে শুধু এখানে বিএ জেনারেল বিএসসি জেনারেল এরকম থাকবে, এবং এখানে যে কোর্সের কম্বিনেশনটা এটা একটু আলাদা থাকবে, তাছাড়া কোনো কিছু কিন্তু কোনো চেঞ্জ থাকবে না। তো যাই হোক এখানে দেখো ডিগ্রি নেম তোমরা বসিয়ে দেবে, এবার কোন সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও সেই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবে। এবার যে সাবজেক্টটা তুমি অনার্স নেবে সেই সাবজেক্টে তোমার 12 ক্লাসে কত কোন সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে এবার দেখো এখানে তুমি সেই সাবজেক্টে কত পেয়েছিলে, অর্থাৎ 12 ক্লাসে ওই সাবজেক্ট যে সাবজেক্ট তুমি অনার্স নিচ্ছো সেই সাবজেক্টে কত পেয়েছিলে সেই মার্কটা এখানে বসিয়ে দেবে। এখানে সেটা লিখেছে 10+2 সাবজেক্ট বা রিলেটিভ সাবজেক্ট মার্ক। এবার আছে জেনারেল ইলেকটিভ, তুমি জেনারেল ইলেকটিভ হিসাবে কোন সাবজেক্টটা নিচ্ছ, অর্থাৎ অনার্স যে মেইন সাবজেক্ট কোর কোর্স সেই কোর কোর্সের পাশে তুমি যে সাবজেক্টগুলো নিতে চাও সেখান থেকে এই লিস্ট দেখে এখান থেকে একটা সাবজেক্ট তুমি নিয়ে নেবে। এবার আসছে তোমাদের মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে তুমি কোনটা নিয়ে যাচ্ছ, বেঙ্গলি ইংলিশ হিন্দি যেটা তোমার সুইটেবল মনে হয় সেটা এখান থেকে নিয়ে নেবে। তো যখন তোমার সমস্ত ইনফরমেশনগুলো ইনপুট করা হয়ে যাবে বা ফিল আপ করা হয়ে যাবে তখন এখানে সেভ যখন দেখতে হবে সেভ ক্লিক করতে হবে, তখন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এবার আমরা আমাদের পরবর্তী স্টেপ যেখানে ডকুমেন্টস আপলোডের স্টেপ সেখানে কিন্তু চলে এসেছি। তো প্রথমেই আমরা দেখে নিই কী ডকুমেন্টস আপলোড করতে হয়। তা প্রথম যেটা আছে আপলোড ফটো, এখানে ফটো ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে ম্যাক্সিমাম 100 KB এবং ফাইল টাইপ হবে .jpg ফাইল। তোমরা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট এই সমস্যাটাই পড়ো যে ফটো আপলোড হচ্ছে না, ডকুমেন্টস আপলোড হচ্ছে না। তোমাদের সমস্যাটা হয় যে তোমাদের ডকুমেন্টস আছে, ডকুমেন্টসের যে ফর্মেটটা সেই ফর্মেটটা কিন্তু অন্য ফর্মেট থাকে, দেখা যায় যে .jpg না থাকে .png আছে বা অন্য ফর্মেট আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে .jpg ফর্মেট যে ফর্মেট আছে সেটা কিন্তু করে নেবে।
তারপরে তোমাদের কেবিটাকে একটু ঠিক করে নেবে যে কত কেবির মধ্যে চেয়েছে। তারপরে তোমার এখানে চুজ ফাইল যে অপশন দেখতে পাচ্ছ, চুজ ফাইলে ক্লিক করে তোমার কম্পিউটারে বা মোবাইলে যেখানে ফাইল আছে সেখান থেকে ফাইলটা সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপলোড অপশনে ক্লিক করলে দেখবে তোমার ডকুমেন্টসটা এভাবে আপলোড হয়ে গেছে এবং ডান দিকে শো করবে। তো এইভাবে তোমার সিগনেচার যেটা আছে সিগনেচারগুলো তুমি এভাবে সেম একইভাবে আপলোড করে দেবে। এরপর আছে তোমার সিগনেচার ফটো সিগনেচার, পরে আছে তোমার 10th অ্যাডমিট কার্ড। এখানে কিন্তু মনে রাখবে এটা কিন্তু 10th অ্যাডমিট কার্ড চেয়েছে, এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের নয়। তোমার 10th অ্যাডমিট কার্ডটা কিন্তু এইভাবে সিলেক্ট করে দেবে, সিলেক্ট করে এখানে আপলোড করে দেবে। এখানে কিন্তু আমি স্যাম্পল কোর্স সুবিধায় আমি অন্য ডকুমেন্টস দিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যে কোন ডকুমেন্টসটা চেয়েছে সেই ডকুমেন্টসটা আপলোড করবে। এরপরে আসছে 12 মার্কশিট, তোমাদের যে 12 মার্কশিট আছে সেটা কিন্তু এখান থেকে আপলোড করে দেবে। এরপর আছে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যদি এমন কোনো স্টুডেন্ট হয়ে থাকা যারা কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে, যদি না হয় তাহলে দিতে হবে না। এরপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এরপর স্পোর্টস সার্টিফিকেট, এগুলো যদি কারো থেকে থাকে তাহলে দিতে পারো, না হলে এগুলো দেওয়ার কোনো দরকার নেই। তো এই চারটে ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে নেক্সট যে অপশন সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে এবং আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনের যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটটা কিন্তু আমাদের সামনে এইভাবে চলে এসেছে। তো অলরেডি কিন্তু আমাদের ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো নিচের দিকে যে প্রিন্ট অপশন দেখতেছে, প্রিন্টে ক্লিক করলে তোমাদের যে মোবাইল বা কম্পিউটারে সেখান থেকে তুমি ফটোটাকে বা এই যে ফর্মটাকে সেই ফর্মটাকে পিডিএফ আকারে সেভ করে নেবে। যদি তোমাদের প্রিন্টার থাকে তো প্রিন্ট করে নিতে পারো সঙ্গে সঙ্গে, যদি না থাকে এটাকে সেভ করে নেবে। সেভ করে এটাকে পরবর্তীতে কোনো ইন্টারনেটের দোকানে গিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নেবে। এবার আমরা চলে দেখে নিই কীভাবে আমাদের যে অ্যাপ্লিকেশনটা করলাম অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী আছে। তার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে কোনো সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো আমাদেরকে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ আমাদের কমপ্লিট। এই দেখো একটা গ্রিন কালার হয়ে গেছে। এবার ফটো আপলোডও কিন্তু গ্রিন হয়ে গেছে। বেস্ট 5 নাম্বার দেখাচ্ছে এবং অনার্স 1 মেরিট পয়েন্ট যেটা সেটাও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো এই ছিল টোটাল প্রসেস কল্যাণী মহাবিদ্যালয়ের অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস। আশা করি আমার এই ভিডিও দেখে তোমরা খুব সহজে তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কোনো কিছু যদি সমস্যায় কোথাও যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমার কমেন্টে সঠিক উত্তর দেওয়ার। তো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।